আলম ভাই আজকে যে আমার উপর বিএনপি লোকেরা মারধর করলো আপনারা দেখছেন, বলতেছে আমি তার একজন নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যত যা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে যদি বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি গালি দিছে, তাহলে আমি আপনাদের জুতোর মালা গড়ার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো। একটা ফুটেজ দিল কেউ বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যদি কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার উপর আজকে 2023-এ আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা শহীদ আছে আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীনভাবে চলবো, কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে, এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, যদি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালা দিয়ে ঘুরে বেড়াতাম। ভাই আমি আজকে শহীদ আছার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে উবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে আমি মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আহুলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কী করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে আছে? আমি বিএনপির ওপর আমাকে লোকবার যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন তাতে কী বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম টাপড় দেখাইতেছেন, দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কী করবেন? তাই আজকে দেখো সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে এরকম প্রশ্ন থাকলো যে আজকে বিএনপির লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এক বিশেষ সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। বিএনপির কে আমি জানি না, আপনি আপনাকে সামনে ভিডিও পাঠাতে দাঁড়িয়ে তো বলতেছে আমাদের বিএনপি তুই তারেক জিয়ার নামে কেন বললি, তারেক জিয়ার নামে কেন বললি, তার থেকে আর কী পরিমাণ চান? পরবর্তী তারা মারধর করছে এই ভিডিও ভিডিও পাঠাতে তাদের কেমন কি অবশ্যই এর বিচার আমি কঠিন চাই, এর বিচার যদি কঠিন আমরা তো এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মারছে এর বিচার যদি না পাই তাহলে বোধহয় বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না, স্বাধীন আমরা হতে পারিনি তাহলে আমি এটা বুঝে নেবো।